ছিল না। বেনাপোলে এক অসহায় কৃষকের ধান কেটে ঘর তুলে দিলেন ছাত্রলীগ বেনাপোল প্রতিনিধি। এবার বিস্তারিত, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘর তুলে দিল বেনাপোল শার্শা উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা। এই টিপিটি দেখছি যে জননেত্রী শেখ হাসিনা এই নির্দেশে যে আছে বাংলাদেশ ছাত্রলীগ, এই ছাত্রলীগ এই সহযোগিতা করছে। তা আমি বেনাপোল পৌরসভা ছাত্রলীগকে বললাম, তা তারা দেখাচ্ছে তাদের নির্দেশে শার্শা উপজেলা ছাত্রলীগ বেনাপোল পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে আমার ধানটা কেটে দেওয়া হয়েছে। তাতে আমরা আছে ছাত্রলীগকে ধন্যবাদ জানাই, শার্শা থানা হাফিলউদ্দিন এমপিকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় এমপি শেখ হাফিলউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে শার্শা উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকদের ঘরে তুলে দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ ক্রমে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অনুমতিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে যে এই ধান কাটা প্রোগ্রাম করছে, তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জননেতা শেখ হাফিলউদ্দিনের নির্দেশে আমরা শার্শা উপজেলা ছাত্রলীগ এবং বেনাপোল পৌর ছাত্রলীগ বিভিন্ন কৃষকের বাড়ি বাড়ি যে কৃষকদের মাঠে যে আমরা ধান কাটছি, এবং আজকে বেনাপোল পৌর ছাত্রলীগ এবং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বেনাপোলে আজকে একজন কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিলাম। আমরা এই কার্যক্রম মানে সবসময় চালিয়ে যাচ্ছি। শার্শার 11খান ইউনিয়ন একটা পৌরসভা, প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিয়েছি, কার্যক্রম চলছে এবং প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার জন্য চেষ্টা করছি। আমার উপজেলা ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগকে সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। তার কারণ আমাদের সাতক্ষীরা দক্ষিণ থেকে এ আমাদের শার্শা উপজেলায় জোন আসতো ধানের কাজ করতে, ধান কাটতে, কিন্তু তারা এই করোনা ভাইরাসের জন্য আসতে পারছে না। তাই আমরা বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে আমরা প্রত্যেকটা কৃষকের মাঠে যেয়ে ধান কেটে তাদের বাড়ি পৌঁছায় দিচ্ছি।